আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আমি শামীম। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে উহুদের ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব। ভিডিওতে আপনারা যে লাল পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে উহুদের পাহাড়, যেখানে ইসলামের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং অসংখ্য সাহাবি শাহাদাত বরণ করেছিলেন। তৃতীয় হিজরির শাওয়াল মাসে ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদ সংগঠিত হয়। মদিনার মসজিদে নববীর থেকে উত্তরে 5 কিলোমিটার দূরে উহুদের প্রান্তর। বদর যুদ্ধের ঠিক 1 বছর পর উহুদ যুদ্ধ হয়। মক্কার অমুসলিম এবং মদিনার মুসলমানদের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। বদর যুদ্ধের পরাজয়ের শোক মক্কার জনগণ মানতে পারছিল না। বদরের যুদ্ধে বেঁচে যাওয়া নেতারা পরামর্শ করলেন, আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলায় যাদের ব্যবসা রয়েছে তারা শুধু মূলধন ফেরত পাবেন এবং লভ্যাংশের টাকায় সামরিক শক্তি অর্জন করে মুসলমানদের উপর প্রতিশোধ নেওয়া হবে। ঘরে ঘরে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেল। কিনানা ও তিহামা গোত্রের লোকেরা একেবারে প্রস্তুত হয়ে গেলেন। হাবশিরা বর্ষা নিক্ষেপে পারদর্শী, তাদের তীর কখনোই লক্ষ্যভ্রষ্ট হয় না। তাই ওয়াশি নামের এক হাবশি কৃতদাসকে মুসলমানদের হত্যার বদলে মুক্তির প্রলোভন দেওয়া হয়। যুদ্ধের সার্বিক প্রস্তুতি শেষে মদিনার দিকে রওনা হয় আবু সুফিয়ানের নেতৃত্বে 3000-এর বেশি যোদ্ধা। তাদের মধ্যে 700 যোদ্ধা ছিলেন ভার্ম পরিহিত, ছিল 200 ঘোড়া, 3000-এর মতো উট। সঙ্গে নেওয়া হলো নারীদের, তাদের কাজ ছিল গানে গানে যোদ্ধাদের মনোবল চাঙ্গা রাখা। অপরদিকে মুসলিম বাহিনীর মোট সেনা সংখ্যা ছিল মাত্র 1000, এর মধ্যে মাত্র 100 জন ভার্ম পরিহিত ছিলেন এবং 50 জন ছিলেন অশ্বারোহী। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম বাহিনীকে 3 ভাগে বিভক্ত করেন। 3 বাহিনীর সেনাপতি ছিলেন যথাক্রমে মুসাব ইবনে উমাইর, উসাইদ ইবনে হুজাইর ও হুবাব ইবনে মুনজির। মুসলিম বাহিনী মদিনা থেকে যুদ্ধের জন্য বের হয়ে পড়েন। তারা শওকত নামক স্থানে পৌঁছানোর পর যুদ্ধে অস্বীকৃতি জানান আবদুল্লাহ ইবনে উবাই এবং তিনি তার 300 অনুসারী নিয়ে দল ত্যাগ করেন। তখন বাকি 700 সেনা নিয়ে মুসলমানরা উহুদের দিকে যাত্রা করেন। যাত্রাপথে প্রতিপক্ষের মুখোমুখি না হওয়ার জন্য বিভিন্ন পথ অবলম্বন করা হয় এবং পথপ্রদর্শক ছিলেন আবু খাইসামা। এ সময় প্রতিপক্ষকে পশ্চিমে ছেড়ে দিয়ে বনি হারিসা গোত্রের শস্যক্ষেত্রের মধ্য দিয়ে ভিন্ন একটি পথ অবলম্বন করে উহুদের দিকে মুসলমান বাহিনীকে নিয়ে যাওয়া হয়। মূল যুদ্ধের শুরুতে অমুসলিম বাহিনীর পতাকাধারী তালহা ইবনে আবি তালহা এগিয়ে এলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আক্রমণ করেন, এতে তালহা নিহত হন। আবু সুফিয়ানের অশ্বারোহী বাহিনী দুবার গিরিপথে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে গেলেন। তারা রণে ভঙ্গ দিয়ে পালাতে লাগল। এদিকে উহুদের প্রান্তরে ছোট্ট আকারের পাহাড় যা বলে রুমা, অর্থাৎ রুমা পাহাড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন তীরন্দাজ সাহাবিকে নিযুক্ত করে বলেছিলেন, আমাদের জয় পরাজয় যাই হোক তোমরা এখানে থাকবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে থাকার নির্দেশ দিয়েছিলেন। শত্রু বাহিনীকে পালাতে থেকে নিজেদের জয় হয়েছে ভেবে তারা নবীজির নির্দেশনার কথা ভুলে যান এবং গনিমতের মাল সংগ্রহের ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু নবীজির নির্দেশ উপেক্ষা করার মাশুল তাদেরকে দিতে হলো। যখন তীরন্দাজরা গনিমতের মাল সংগ্রহে ব্যস্ত ছিলেন তখন অমুসলিম বাহিনী গিরি অতিক্রম করে মুসলমানদের পেছন দিকে আক্রমণ মুসলমানদেরকে ছত্রভঙ্গ করে দিলেন। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতিতে মুসলমানরা দিকবিদিক ছুটতে লাগল। অমুসলিমদের আক্রমণে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেহ অবয়ব নবীজির সঙ্গে সাদৃশ্য ছিল। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলে ভুলক্রমে এই সংবাদ ছড়িয়ে পড়ে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত হয়েছে, কিন্তু পরে দেখা যায় এটা নিছক গুজব। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছিলেন। শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করার কারণে নিশ্চিত জয়ী হওয়া যুদ্ধে মুসলমানরা হেরে যান। এই যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন, তাদের সবাইকে উহুদ প্রান্তরে দাফন করা হয়।
ভিডিওতে আপনারা এই মুহূর্তে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই পাথরগুলো উহুদের লাল পাহাড় থেকে আনা হয়েছে এবং প্রদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। চলুন এবার আপনাদেরকে দেখাই যেখানে 70 জন শহীদ সাহাবীকে কবর দেওয়া হয়েছে। ভিডিওতে আপনারা যে কবরটি দেখতে পাচ্ছেন, এখানে 70 জন সাহাবীকে একসাথে কবর দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম ছিলেন রাসূলের প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি প্রিয়জন। তিনি শুধু প্রিয়জন বললেই অনেক কম হবে। তিনি একাধারে চাচা, দুধভাই এবং বন্ধু ছিলেন। তার ইসলাম গ্রহণের নবতর শক্তি সঞ্চার হয়েছিল ইসলামের প্রাথমিক পর্যায়ে অত্যাচারিত, নির্যাতিত ও স্বল্প সংখ্যক মুসলমানদের দুর্বল শিবিরে। কিন্তু সাহসী এই সত্য সৈনিককে হত্যা করেছিল ওয়াসি উহুদের যুদ্ধে। মুসলিম বাহিনীর সেনাপতি স্বয়ং রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছুক্ষণ পূর্বেও যুদ্ধের ময়দানে দেখেছিলেন। কিন্তু হঠাৎ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছেন না বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু আগেও দুহাতে তরবারি নিয়ে শত্রুর ভীষণ ভিড়ে প্রচণ্ড শক্তি নিয়ে যাকে ঝাঁপিয়ে পড়তে দেখেছেন, হঠাৎ করে তিনি কোথায় চিন্তার রেখা প্রিয়তম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে। অনতবিলম্বে দুজন সাহাবিকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খোঁজে পাঠালেন। সাহাবিরা এদিক ওদিক খুঁজতে লাগলেন। অবশেষে পাহাড়ের পদদেশে এখানে গিয়ে দেখলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। তারা দেখলেন তিনি শুধু শহীদই হননি, বরং তার বুক চিরে ফেলা হয়েছে, পেট ফাট বের করে আনা হয়েছে, নাড়িভুড়ি করে যা চিরে ফেলা হয়েছে এবং কোমর পিছিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে, ক্ষতবিক্ষত করা হয়েছে তার সমস্ত দেহ। এই নিষ্ঠুর নির্মম ও বীভৎস দৃশ্য দেখে সাহাবিদ্বয় শোকে দুঃখে যেন বোবা হয়ে গেলেন। তারা অতি তাড়াতাড়ি ফিরে এলেন প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হামজা কোথায়, কী অবস্থা তার? তোকে মহমান সাহাবি নিরুত্তর, বোবা মুখ। তারা এই নির্মম সত্যের কী উত্তর দিবেন? কোনো উত্তর দিতে পারলেন না, শুধু বললেন, দয়া করে আপনি নিজে গিয়ে দেখে আসুন ইয়া রাসূলুল্লাহ। সাহাবিদ্বয়ের অবস্থা প্রত্যক্ষ করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বুঝতে আর বাকি ছিল না যে মর্মান্তিক কিছু একটা ঘটতে চলেছে। অবশেষে তিনি সেখানে গেলেন, দেখলেন প্রিয় চাচার বিকৃত লাশ। উদ্ভস হয়ে দৃশ্য দেখে তিনি যেন নির্বাক, ভাষাহীন তাকিয়ে থাকেন প্রিয় চাচার দিকে। নির্মিশেষ, নিষ্ফলক, তার ঠোঁট কাঁপছে, হৃদয় কাঁপছে, অঝর ধারায় ঝরছে পানি। তিনি ধীরে ধীরে বসে পড়লেন, লাশের উপর হাত রাখলেন, উচ্চকিত শহরে এত জোরে কাঁদলেন যে সে শব্দ পৌঁছে গেল বহুদূর পর্যন্ত। সাহাবিরা ছুটে এলেন দূর থেকে, সকলের চোখে মুখে শোকের ছায়া, বিস্ময়, কারণ প্রিয় নবীকে এত শোকাভিভূত হতে দেখেননি কখনোই। প্রিয় নবীজি কাঁদছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন, চারদিকে কান্নার রোল, হৃদয় বিদারক নির্মম শিলে অন্যরকম এক দৃশ্য, অসহ্য এক বেদনার গুমরে গুমরে কাঁদছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন সময় আসমান থেকে নেমে এলেন বার্তাবাহক হযরত জিব্রাইল আলাইহিস সালাম। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুঃখ করবেন না, আমি হামজাকে আরশে নিয়ে গেছি, আর হামজা হচ্ছেন হামজাতুল আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলিহি। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ও তার রাসূলের বাগ, সুবহানাল্লাহ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেছেন, উহুদ জান্নাতের পাহাড়। আল্লাহ পাক আমাদের সকলকে, সকল মুসলমানকে উহুদের পাহাড় দেখার সুযোগ করে দিক। সবাই বলি আমিন।